আরে আরে, একি এ তো দেখছি হেনার সঙ্গে সঙ্গে সানাও এসে বিকিকে জড়িয়ে ধরেছে। কিন্তু এটা কি করে? দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখে যাবে ভিকি আর হেনা কিভাবে উদ্ধার হলো, কিন্তু বাড়িতে তো সে খবর কেউ জানে না। আর বাড়িতে কি চলছে চলো তো দেখে নি। এ ভগবান, কি যে হলো আমার বোনটার, কি যে হলো আমার, খুব টেনশন হচ্ছে। ও বৌ মা, বলিস উপলো তো এখনো এলো না, ছেলেটা তো হন্ত তন্ত বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমারও তো খুব চিন্তা হচ্ছে। তবে না না, ওরা যখন গেছে নিশ্চয়ই ঠিক একটা ব্যবস্থা হবে। ভিকি গেছে, ও গেছে, নিশ্চয়ই ঠিক খুঁজে পাবে দেখবেন। ও দুলি দিদি, দুলি দিদি গো, বলছি বিকি আঙ্কেল হেনামাঝি মনিকে বাঁচিয়ে আনতে পারবে তো? আমার তো খুব ভয় করছে, হেনামাঝি মনি কোথায় হারিয়ে গেল। আরে বুনু, অত চিন্তা করছিস কেন? আরে মিশে মশাই গেছে, তারপরে বিকি আঙ্কেল গেছে, হেনামাঝি মনি কিচ্ছু হতে দেবে না দেখিস। এদিকে যখন সবাই চিন্তায় ব্যস্ত, সেই সময় সুবল চলে এলো বাড়িতে। ওই তো বৌমা, ওই তো সুবল এসছে। বাবা, কিছু খবর পেলে রে? হাগো, এই তো এই তো এই তো তুমি এসেছো। হাগো, কই কই, হেনাকে তো দেখছি না, বিকিকে তো দেখছি না, ওরা কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে কিছু কথা বলতে দাও। তোমরা বাড়ি ঢোকার মাত্র হাজারটা প্রশ্ন করলে আমি কি করে বলবো? আরে সব পেয়েছি, আমি পুলিশ নিয়ে গিয়েছিলাম। তার আগে বিকি ওখানে পৌঁছে গিয়েছিল, ও তো গুন্ডাদের আদমোড়া করেই ফেলেছিল। যাই হোক, আমি গিয়ে তারপরে সময় মতো ওদের উদ্ধার করতে পেরেছি। ওরা আসছে পেছন পেছন, আমি ওদের আর ডিস্টার্ব করিনি। ওই তো মা, ওই তো ওরা আসছে, আমি বলেছিলাম না। কি রে ডোনা, দেখেছিস তো, তোকে বললাম না বিশ্বাস করতে। মা আমার যে কি শান্তি লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, ছটফট করার নেই, বাবা ঠাকুর আছে, রক্ষে করেছে ছেলে মেয়ে দুটোকে। বৌদি ভাই, আমার খুব টেনশন হচ্ছিল বৌদি ভাই, আমার ওই ছোট্ট বোনটার জন্য যে আমি কি ভয় পাচ্ছিলাম। ঠাকুর আছে বৌদি ভাই, আর তোমরা না থাকলে কিচ্ছু সম্ভব হতো না। আরে হ্যাঁ হ্যাঁ পাগলি মেয়ে, চুপ কর চুপ কর, এখন কি কান্না করার টাইম? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখি দেখি ওরা এলো কিনা। তো ওই তোরা চলে এসেছে। এই তো কিরে, কিছু হয়নি তো তোদের? কি বাবা বিকি, তোমার কি অবস্থা? মাথায় কতটা কেটে রক্ত বেরোচ্ছে, মুখের পাশে রক্ত। আরে না না বৌদি ভাই, কিচ্ছু হয়নি, ওইটুকু কোনো ব্যাপারই না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো কখনো কিছু হয় না। আর বলো না বৌদি ভাই, সব সময় জানোই তো সব কিছুতে আগ বাড়িয়ে করতে যাবে। কে বলেছিল একেবারে ঢাল নেই তরোয়াল নেই? নীতিরাম সর্দার চলে গেছেন উনি এবারে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে। যে দেখো তো কি কাণ্ডটা করে এসেছে, কতটা রক্ত বেরিয়েছে, মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আর উনি বলেন কি ওনার কিচ্ছু হয়নি। আসুন চলুন আমার সঙ্গে আস্তে আস্তে ঘরে। আরে মহারানী, আমি যদি ঢাল তরোয়াল ব্যবস্থা করে তোমার কাছে যেতাম না, ততক্ষণে ওই কি যেন কি যেন নাম, ওই কালু গুন্ডার বউ হয়ে যেত হতো তোমাকে। সে কি কথা? হাগো ওরা কি বলছে, কালু গুন্ডার পাল্লায় পড়েছিল নাকি ওরা? আরে আমি তো ঠিকই সন্দেহ করেছিলাম, ওই জঙ্গলের দিকে একমাত্র কালো গন্ডাই 2 নম্বরী কারখানা খুলে রেখেছে, ওই কিডন্যাপ করেছে আমারই সন্দেহ হয়েছিল। কি থাকতো, তাহলে কালো গন্ডার বউ হওয়ার হাত থেকে কি আর আপনি বাঁচাতে পারতেন? আসলেই সেটা হওয়ার নয় বুঝলেন, তাই সময় মতো সবকিছু ঠিক হয়ে গেছে। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, এবার চলুন দেখি ওদিকে। না যখন ভিকিকে নিয়ে ঘরের দিকে যেতে গেল, সেই সময় ডোনা এগিয়ে এলো তাদের কাছে। বোন রে, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আর এই যে ভিকি, তোমার কি অবস্থা হয়েছে? না না হেনা, তুই শিগগিরই নিয়ে যা ভিকিকে ঘরে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ফার্স্ট এড বক্সে নিন নিন, দাঁড়াও নিন নিন, চলুন চলুন চলুন, শিগগিরই এখন ভালো ছেলের মতো শুয়ে পড়ুন। আরে হেনা, তুমি এত বেশি ব্যস্ত হচ্ছ কেন বলো? আরে এইটুকু লেগেছে, উফ বাবা, এরকম করছো কেন? যেটা বলছি সেটা শুনুন, আপনাকে মেলা কথা বলতে কেউ বলেনি। দিকে তো দেখতে না দেখতে এই হেনা ভিকিকে নিয়ে খাটে বসে পড়লো। এই নে হেনা রে, এই নে নে নে, শিগগিরই ধর, এই তো ফার্স্ট এড বক্সটা নিয়ে চলে এসেছি। ভিকিকে ভালো করে যেখানে যেখানে কেটে ছড়ে গিয়েছে একটু ব্যান্ডেজ করে ওষুধ লাগিয়ে দে। বৌদি ভাই, তোমরা খামোখাই বেশি চিন্তা করছো, আমার অত কিছু হয়নি। আরে ভিকি, আমি আর কই চিন্তা করলাম, আপনার মহারানী তো আমার থেকে অনেক বেশি চিন্তা করছে, মুখটা তো শুকিয়ে আধখানা হয়ে গেছে, একবার তাকিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি যাই বুঝলে। এই তুই ভালো করে ওকে ঠিকঠাক করে ওষুধটা লাগিয়ে দিস। বলে ডোনা তো ঘর থেকে বেরিয়ে চলে গেল। এই যে দেখি দেখি, খুব তো হিরোগিরি করে মাথাটা তো ফাটিয়েছেন, এবার আমাকে পরিষ্কার করে দিতে হবে আর কি। আসুন আসুন এদিকটা। বলে হেনা তো ভিকির মাথায় আস্তে আস্তে করে তুলো জল দিয়ে পরিষ্কার করতে লাগলো। লাগছে হেনা, ও জ্বলছে খুব। আচ্ছা মশাই, আপনি না ডাক্তার বাবু? হ্যাঁ, এই তো সামান্য একটু কাটা দিয়ে একটু ওষুধ লাগালে জ্বলছে, সেটা কোথায় আপনার কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, আর লাগবে না, একটু তো লাগছে না, আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বলুন ভিকি বাবু, এইটুকু তো সহ্য করতেই হবে তাই না? হেনা, একটা প্রশংসা কিন্তু তোমার খুবই প্রাপ্য, তুমি কিন্তু খুব নার্সের কাজটা ভালো করতে পারো। তুমি যদি আমার চেম্বারে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও তাহলে কিন্তু আমার খুব ভালো হবে। আমি হব আপনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ওই স্বপ্ন দেখুন, এই দিবাস্বপ্ন না কোনোদিন সত্যি হবে না। কষ্ট করে ডাক্তারি পড়ছি, ডাক্তার হবো বলে, এখন কিনা বলে আপনি নার্স হবেন, কে রে আমার কাজ নেই, ওর জন্য অনেক মেয়ে পেয়ে যাবেন, দেখে নেবেন। আরে দূর, আমার সঙ্গে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে সুন্দরী একটা মেয়ে আসে তাহলে কি তোমার ভালো লাগবে বলো? আর যাকেই পাই আমি তো আর হেনাকে পাবো না, তাই না? সব মন্দ নয়, সুন্দরী মেয়ে ওসব হচ্ছে না, আর অনেক জ্বালিয়েছেন কদিন, আর জ্বালাতে দেবো না, এবার কান ধরে টেনে ছিঁড়ে দেবো। আর এদিকে দেখতে না দেখতেই হেনা তো আস্তে আস্তে ভিকির মাথায় ব্যান্ডেজ করে দিল। হেনা আস্তে বাঁধো, খুব ব্যথা লাগছে। লাগবেই তো, এত হিরোগিরি করতে কে বলেছিল শুনি, এখন দেখুন তো কিরম জ্বালা হলো। হিরোগিরি?
ওইটুকু না করলে তোমাকে আমি বাঁচাতাম কি করে? তোমাকে বাঁচানোর জন্য আমি প্রয়োজন হলে মরেও যেতে পারতাম। খবরদার বলছি ভিকি বাবু, এমন কথা কখনো এর পরের মুখে আনবেন না। আপনি যদি এরকম কথা আর বলেন না, তাহলে আমার মরা মুখ দেখবেন। দিকে যখন হেনা আর ভিকির কথোপকথন চলছিল, সেই সব কিছু আড়াল থেকে দেখছিল ইন্দু আর ডোনা। দেখছিস ডোনা, দেখছিস তোর বোন কতটা ভালোবাসে ভিকিকে? ওই সামান্য একটু মাথা ফেটে গেছে, তার জন্য মেয়েটা পাগলের মতো করছে। হ্যাঁ গো দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। আরে তুমি শুধু আমার বোনকে দেখছো, আর ওই যে ভিকি, ভিকিকে দেখছো না? ওদের দুজনাকে দেখলেই আমার যেন মনে হয় দুজন দুজনের জন্যই তৈরি হয়েছে, দুজনাকে যেন ভগবান দুজনের জন্যই বানিয়েছে। ও সত্যি দিদি ভাই, একটা বড় ঝড় গেল ঠিকই, কিন্তু ওদের দুজনের যে শেষ বেশ মিলটা হয়ে গেল কি জানি। দুজনা দুজনাকে ভালোবাসার কথাটা বলেছে কিনা এসব তো কিছু আমরা জানলামই না গো এখনো। আরে বলেনি, ঠিক বলেছে, না বললে এত ভাব হতো না কিরে, বুঝিস না সব কথা। না চল বুঝলি, আমরা একটু বরং ভালো করে মিষ্টি মিষ্টি দুটো কথা বলি ওদের সঙ্গে, দেখি দেখি ওরা কি বলে। এই দিদি, দিদি ভাই আমার খুব লজ্জা লাগে, যতই হোক রাজের বন্ধু তো বিকি। তুই থাম তো, অত সব ভাবতে গেলে হয় না, আমরা বৌদি, বৌদিরা ইয়ার কি মারবে না তো কি মারবে শুনি, চল 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 বলে। হ্যাঁ ও বৌদি ভাই, হ্যাঁ এই তো, বলো বলো বলো। আরে দিদি তোর কখন এলি? না হেনা এসে একটু অসুবিধা হলো, ইস ডিস্টার্ব হয়ে গেল না। আরে কতটা কেটে গিয়েছে, তুই ভালো করে মলম পট্টি করে দিয়েছিস তোকে? দূর বলো না তো কতটা কেটে নিয়েছে, ভালো লাগে বলো তো, কিরম রক্ত বেরোচ্ছে। আচ্ছা বৌদি ভাই বলছি, এইটুকু ঘরে করলে ঠিক হবে তো, নাকি ডাক্তার কাছে নিয়ে যেতে হবে? এনে ডোনা কতটা কেটে গিয়েছে বলতো ভিকি। হ্যাঁ রে না তুই তো ঠিকই বলেছিস, আমার তো এটা ভেবে দেখা উচিত ছিল, চোটটা ও ভিকি বলে কি না হসপিটালে ভর্তি করতে হবে নাকি তোমায়? বৌদি ভাই তুমি কিন্তু, আমি কিন্তু সব বুঝতে পারছি তুমি কি কি বলতে চাইছো, হ্যাঁ একদম কিন্তু ঠিক হচ্ছে না। আরে না না ভিকি, আমি কিছু বলতে যাব কেন? আদি তোমার মানে ওই হবু বউ আর কি, সে তো অজ্ঞান হয়ে যাচ্ছে তোমাকে দেখে। দেখো দেখি মেয়েটা কত চিন্তা করছে, যাকে খুব সুন্দর করে কিন্তু ব্যান্ডেজটা বেঁধে দিয়েছে, মানে শুধু ব্যান্ডেজটা ভালো করে বাঁধেনি, তার সঙ্গে আদর যত্ন ভালোবাসা সব কিছুই ছিল তো, তাই আর কি। এত ভালো বউ কোথাও পাবে না ভিকি, এত কিছু যখন হয়েই গেল তাহলে চার হাত এক করে দিলে তাড়াতাড়ি হতো না? বৌদি ভাই তোমরা কিন্তু লেগপুল করছো, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। ও ওনার লেগেছে তাই আমি একটুখানি ঠিকঠাক করে দিয়েছি, এটা তো আমার মানবিকতা, সে যে কেউ হলেই আমি করতাম ওটা কোনো কথা না। আর আমি তো নিজেও একজন ডাক্তারি পড়ছি, এটুকু তো আমার কর্তব্য, মানে আর ওই আর কি হলো আর কি। আর বিয়ে, বিয়ের কোনো গল্প নেই এখন, বিয়ে করবো কিন্তু পরে, এখন নয়। আচ্ছা আচ্ছা বোন ঠিক আছে, তুই কত চিন্তা করতে হবে না, শোন না তাহলে মা বাবাকে একটা ফোন করে ডাকি, কি বলিস বিয়ের কথাটা? এই ভিকি তোমার বাড়িতে তোমার মা বাবাকে একদিন আসতে বলো না গো, আমরা একটুখানি কথাবার্তাগুলো সেরে রাখি, সে বিয়ে যাবে হবে হবে। বৌদি ভাই আমার মা তো হেনাকে দেখার জন্য কবে থেকেই পাগল হয়ে আছে, শুধু হেনাই রাজি হচ্ছিল না, এবার জাস্ট একটা ফোন করবো আর অমনি চলে আসবে। এদিকে এই সমস্ত শুনে হেনা তো লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেললো। হ্যাঁ হ্যাঁ ভিকি আর দেরি করো না, দেখ দেখ ডোনা একজনের তো মুখ লাল হয়ে লজ্জে মাথা নিচু করে বসে আছে। এই হেনা হলো কি তোর? কথা শেষ না হতেই পড়িয়ার তুলি এসে হাজির। হেনা মাঝি মনে তুমি ভালো আছো তো? তোমার কিছু হয়নি তো? অভিকি আঙ্কেল তোমার তো কত রক্ত বেরোচ্ছে, তোমার ভালো আছো তো? আমি এরকম করে রাগ করে কেন চলে গিয়েছিলে মাঝি মনে? আমি তোমাদের জন্য কত চিন্তা করছিলাম জানো? এই পাগলি মেয়ে কাঁদে নাকি কেউ? হ্যাঁ এই দেখ না আমি তো ভালোই আছি, আর তোর ভিকি আঙ্কেল থাকতে আমার কি কিছু হতে পারে বল দেখি? এই দেখ আমরা এখন সব ভালো আছি, বাড়ি চলে এসেছি। এই যে বন্ধু চিন্তার কিসের, এই ভিকি আঙ্কেল থাকতে হেনা মাসি মনে কিছু হতে পারে নাকি? আমি জানতাম বন্ধু সব ভালো হয়ে যাবে, কিন্তু তোমার তো মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি জানি তোমার খুব লেগেছে। আমি তো ফাইটিং করেছি, না হলে কি বাঁচাতো বলে তোমার হেনা মাসি মনিকে? ওইটুকু তো লাগবেই, সিনেমাতে দেখো না হিরো গুলো কেমন ফাইটিং করে। হ্যাঁ হ্যাঁ হিরো না জিরো, দাদা ভাই যদি না যেত সময় মতো তাহলে কি যে হতো। ভাই রে তুই ঠিক আছিস তো? তোর কোথায় কোথায় লাগলো? কি এই কি তোর রক্ত বেরোচ্ছে? ভাই রে ভাই রে তোর মাথায় এতটা কি করে কাটলো রে ভাই, এই তো রক্ত বেরোচ্ছে, এই তুই ঠিক আছিস তো ভাই? তোর কিছু হয়নি তো? দিদি কিচ্ছু হয়নি, ওইটুকু কোনো ব্যাপার না। ভাই রে শোনো ভাই আমার, এই সব কিছু শুনে আমার তো একদম প্রাণটাই বেরিয়ে গিয়েছিল বাবা রে। এইসব কি বলছে, সানা ওকে ভাই বলছে, ও সানাকে দিদি বলছে, এই কি ব্যাপার বলতো, কিছু বুঝতে পারছিস তুই? হ্যাঁ আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে বলতো ব্যাপারটা। এ মা ও তুলি দিদি হলো কি, ওই যে বিকি আঙ্কেলের যে গার্লফ্রেন্ডটা নকল গার্লফ্রেন্ডটা গো, বিকি আঙ্কেলকে ভাই বলছে আর বন্ধু দিদি বলছে ওকে, কি ব্যাপার বলতো?
দাঁড়াও দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না কি ব্যাপার বলো তো। হ্যাঁ, তুমি হঠাৎ ভিকিকে ভাই বলছো আর ভিকি তোমায় দিদি বলছে, এইসবের মানে কি? কেমন বোকাম বানালাম না, তুমি তো কিছুই জানো না। তার ছেলে, তোর জন্য আমার কারোর সামনে না মান সম্মান থাকে না। উফ, নিজে তো কিছু বলবি না, আমি আজ সবটা সবাইকে বলি আর কি করব। এই যে হেনা, খুব তো কষ্ট দিলাম কদিন। হ্যাঁ দেখো তো, এই যে বৌদি ভাই, তোমরাও তো আমাকে কত কি ভাবলে। আসলে আমি বিকির কোনো গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নই, বুঝলে তো, আমি ওর দিদি। আমরা আসলে পিটো পিটি, বুঝলে তো, ছোট থেকে এই ওর সঙ্গে আমার খুব ভাব। আর ও সবসময় যখনই বিপদে পড়বে আমাকে সব কিছু গিয়ে ঠেকাতে হয় সব জায়গায়, জানো না। ওর দোষের ভাগই চিরকাল আমি আমার মাথায় নিয়েছি আর সবার কাছে আমি খারাপ হয়েছি। এই জ্বালা এখন আমায় বইতে হয়েছে। এই দেখো, তোমাদের যখন এত সমস্যা হলো তখন সবার আগে আমাকে গিয়ে বললো, দিদি তোকে এটা করতেই হবে। কি করবো, ভাইয়ের আবদার নাও করতে পারিনি, তাই জন্য তো সমস্ত লজ্জা ছেড়ে তোমাদের কাছে এইসব গার্লফ্রেন্ড ফালফ্রেন্ডের সেজে গুজে চলে এলাম। এই দেখো দেখি কিরকম খারাপ লাগছে এখন আমার বলতে এইসব কথা। আরে সানা, তুমি ভিকির দিদি, এটা আগে বলবে তো। এই ভিকি, তোমার তো দেখি পেটি পেটি খুব বদবুদ্ধি। হ্যাঁ, নিজের দিদিকে গার্লফ্রেন্ড সেজবে, সত্যি? দিদি ভাই, দিদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি না জেনে ভুল বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তুমি প্লিজ কিছু মনে করো না। আরে না, অত বলার কি আছে, আমি তো তোমারও দিদি, তাই না? আর শোনো একটা কথা, কি জানো তো, ভালোবাসায় সব কিছু চলে, আর আমার ভাইটা যে তোমাকে বড্ড বেশি ভালোবাসে নিজের থেকেও, সেই জন্য এই ব্যাপারে যদি আমি একটু হেল্প না করতাম তাহলে তার চলতো না গো, সেই জন্যই তো ঝাঁপিয়ে পড়ে কাজটা করে ফেললাম। দিদি ভাই, সত্যি তোমাকে না আমি ভাবতেই পারছি না যে তুমি ওর দিদি। তুমি কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছিলে, পুরো আমি বুঝতেই পারিনি কিছু। তো বাবা, ভাই বলে কথা, এইটুকু না করলে হয় বলো তো? যাই হোক, সব বাদ দাও, কিন্তু আমাদের বাড়িতে কবে যাচ্ছ? তাড়াতাড়ি চলো, এত দেরি করলে ভালো লাগে নাকি? তো বন্ধুরা, যার শেষ ভালো তার সব ভালো। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে মিল ঘটে গেল সবার মধ্যে। আসলে সানা যে বিকিনি দিদি সেটা তো আমরাও জানতাম না। তো যাই হোক, এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টুডিও। তোমরা তো গল্প লিখে পাঠাতেই থাকবে, গল্প ভালো লাগলে অবশ্যই তোমরা পেয়ে যাবে একটা গিফট। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।